শুক্র সবাই ভালো আছে সুস্থ আছো শরীর সঙ্গে সঙ্গে মনের যত্ন নিচ্ছ। আজকে হচ্ছে রবিবার, রবিবার দিয়ে সানডে, ইসে ফানডে। তো দেখা যাক কীরকম ফান করা যায়। বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু সানাই আজকে পড়া আছে বলে যেতে পারলাম না, মানে আদু মায়ের কাছে যেতে পারলাম না। তো আমার পুজো হয়ে গেছে, দেখো বাচ্চারা বসে গেছে, এখানে বসে গেছে, সব পুজো টুজো হয়ে গেছে। এখন বাজছে তোমার 9:30 মনে হয়, পুজো কমপ্লিট। আমার পুজোতে বসতে আমার দেরি হয়ে গেছে। আর আজকে আমাদের যে মানে বছরে প্রথম তাল ঢুকলো, তো তাল ছাঁচা হলো, অনিমাদি তাল সকালবেলা উঠে ছেঁচে নিয়েছে, সকালবেলা চা টা খাওয়া খেয়ে কমপ্লিট। এখন অনিমাদি করছে, কী করছো গো? তালের পরোটা। অনিমাদি এই পরোটা জীবনে ছাড়বে না, তেল অল্প, অত তেল না, খেয়ে মরে যাবো। ঠাকুরের জামা কাপড় গুলো একটু পরে আছে ওখানে, ওগুলো গুছিয়ে নি। আর আমার বাচ্চাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। তালের পরোটা আর আলু ভাজা টিফিনে। তো তালের পরোটার সঙ্গে আলু ভাজা দুধ ধস লাগে। তোমরা আগেরবার দেখেছো তালের পরোটা বা তালের রুটি আমার খেতে খুব ভালো লাগে, আলু ভাজা দিয়ে। আর ডিম মনে হয় কষা ছিল আগে, ওটাই অনিমাদি দিয়ে দেবে। আর অনিমাদি ছাড়িয়ে দেখো এগুলো রেখেছে, এগুলো চকলেটের মতো চুষতে দারুণ লাগে। চলো টিফিনটা হয়ে যাক। প্রধান দা টিফিন নিয়ে এসছে, অল্প একটুখানি মাংস নিয়ে এসছে, মটন আছে, ফিস আছে, সবজি আছে। হ্যাঁ প্রধান দায় তো বললো অল্প একটুখানি নিয়ে এসছে। তো অনিমাদি মাংস বাকি দিয়েছে, খাসির মাংস বেশি নিয়ে আনেনি। খাসির মাংস খায় মানে খাওয়াটা ঠিক না বলে প্রধান দাকে প্রত্যেকদিন বলা যায় খাসির মাংস খাওয়া ঠিক না। বেচারা তো খাসির মাংস প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য অল্প করে হলে এনেছে। অল্প মানে তোমার ওই 300-400 গ্রাম নিয়ে এসছে, হয়ে যাবে আমাদের তিনজনের, তিনজনের তো হয়ে যাবে। হ্যাঁ ওটা এনেছে। আর মাছ ছিল, মাছটাও করা হয়েছে, আরও মাছ নিয়ে এসছে, কী মাছ এনেছে আমি দেখিনি। তো রান্নাবান্না চলছে, ভাত, খাসির মাংস, করলা সেদ্ধ, মাছ। আর একটুখানি আগেকার চিকেন ছিল, চিকেনটা গরম করে নেওয়া হবে, কোনো বিশাল খাওয়া দাওয়া আজকে। যাই হোক চলো, কিছু এই দেখো বাড়িতে হোম হয় বলে প্রধান দা মাঝে মধ্যে করি বলে রাখে। এক এ কাজ হচ্ছে শাল কাঠ, একটু ভর্তি শাল কাঠ নিয়ে রেখেছে, ওখানে বেলকাঠ নিয়ে রেখেছে, এখানে বেলকাঠ নিয়ে রেখেছে, সব নিয়ে রেখেছে। বলছে তোমার হট করলেই মনে হয় একটু হুম করে নিই, একটু হুম করে নিই, একটা কাজ করবে সব গুছিয়ে রেখে দেবে। তাহলে হ্যাঁ বেশ ভালো। আচ্ছা এই লাইটটা জ্বালিয়ে দেখি তো অন্ধকার আসছে কি না, এবার ঠিক লাগছে। তো হট করে বলছে তুমি বলো যে এ করে নিই, তো মাঝে মধ্যে তো হট করেই বলো যে তুমি হুম করে নিই, হুম করে নিই, তাই এগুলো সব এনে দিলাম, তুমি এবার গুছিয়ে রাখো। তাই হবে, গুছিয়ে রাখতে হবে। আর আমাদের সেই নারায়ণ পুজোটা খুবই সুন্দর হয়েছিল, এত সুন্দর নারায়ণ পুজো হয়েছে যে মানে মন পুরো খুশি হয়ে গেছে। হোমটাও তাই মানে খুব ভালো লেগেছে। তো যাই হোক হোক সব কিছুই ঠিকঠাক হোক। দেখো মাংসেরটা, মাংসের ঝোলটা দেখ, একদম লাল টকটকে। লাস্টে ওই যখন জলটা দিচ্ছিল অনিমারি, কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে দিয়ে দিয়েছি, একটু গরম করে নিই, একটু নুন দেবো, নাহলে মানে খাবার গরম গরম মাংসের ঝুল না হলে ভালো লাগে। অনেকক্ষণে রান্না হয়ে গেল, হালকা গরম আছে, একটু গরম হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চ আছে ভাত, করলা সেদ্ধ, স্যালাড, শাকের তরকারি, সাটিন মাছ, মাটন, দেখো মাটনটা, আর যে চিকেন, এতগুলো খাবার আজকে। এই চিকেনটা কালকে, শাকের তবেটা কালকে, চিকেনটা কালকে না তার আগে দেবে। কেমন লাগছে সঙ্গে এরকম খাবার দেখে? তো এখন তো খুব বয়স থেকে গ্যাস পাবো। শশা খাও, শশা দেখ, খাওয়া শেষ হয়েছে। প্রথম থেকে কেমন লাগলো তুই খাবার খেতে? যা আইটেম হয়েছে আমি সব খেয়ে উঠতে পারিনি, তরকারি, শাকের তরকারি,
কলা সিদ্ধ, মাছ চলছে, এরপরে চিকেন মটন। বাঙালিদের রবিবারে আর কি চাই? আমার খেয়ে দিয়ে চোখ মুখ জ্বলে গেছে একদম। মটন, কচি পাঠার ঝোল, ভাত আর একটা লম্বা ঘুম দুপুরে, বলো প্রধানদা। তাই তো প্রধানদা বলছে ঘুমাতে হবে ঘুমাতে হবে, বলে আজকে ডেটটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে। যাই হোক, কচি পাঠার ঝোল, কচি পাঠা খেয়েছে না কি পাঠা হয়েছে? আমার বাঙালি খাবার ভালোই লাগে, পোস্ত যাই বলো, মটরও খারাপ লাগে না। খাবার কিছু কিছু খাবার বাঙালি আমার খুব ভালো লাগে। আর নিলয় দেখে নিলি, সবাই দেখে না, আমি কিন্তু প্রায় চিকেন মটন খাইনি আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে মটন এসছে, দু তিন মাস তো হয়েই যাবে। হ্যাঁ, অনেকদিন পর মটন এসছে। চলো রাখা, আমি একটু গা ধুয়ে নিই। খাওয়া দাওয়ার পর গা ধোয়াটা অভ্যাস হয়ে গেছে, বিকেলবেলায় নাহলে দুপুরবেলায়। আমার এই দাঁতগুলো কী হয়েছে জানো তো, ওপরগুলো ভেঙে ভেঙে গেছে, কোনো কিছু দিয়ে পুরো প্লেন হয়ে গেছে। এই এইদিকে যে দাঁতটা আছে ওটা ভেতরে গর্ত ঢুকে গেছে, ওপরে চামড়াগুলো মোটা হয়ে লেগে গেছে, যে যাই খেতে যাচ্ছি এত পেন হচ্ছে যে খেতে পাচ্ছি না, জ্বলছে মুখটা। হ্যাঁ, দিয়ে ওটা দাঁতটাকে কেটে পুরোটা অপারেশন করতে হবে, দিয়ে দাঁতটা বাঁধিয়ে নিতে হবে। তখন তোমরা এই গজাল দাঁতও দেখতে পাবে না, সুন্দর সুন্দর দাঁত দেখবে তোমরা তখন। ঠিক করেছি, পুরো ফোকলা হয়ে যাবো, যে দাঁত এ করে নেবো। না, কোলগেট হাসি দেবো একদম, টিং 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 টিং, স্পার্কেল বেলা দাঁত লাগিয়ে দেবো। বাচ্চাদের গর্ব, বাচ্চারা কি চাকরি পায়? বাচ্চারা এইসব জিনিস এনে গর্ব দেয়। তাই তো, তো এর মধ্যে একটা উঠিয়ে রাখি আমার বকুদের জন্য, ওদের ভোগ দেবো। আমার ভুলে গেছিল, ভাই যাকে ভুলে গেছে, প্রধানদা উপরে গেছে, উপরে ডেকেছে, চলো উপর থেকে একটু ঘুরে আসি, এসে জামা কাপড় ছেড়ে মানে পুজো দেবো। আসলে গা ধুয়ে নিচ্ছে, আমার খাওয়ার পরে অভ্যাসে গা ধুয়ে নেওয়া, কিন্তু অন্যদিন ঘুমাই না, অন্যদিন আমি ঘুমাই না, যেমন অভ্যাস আমি গা ধুয়ে নিয়েছি। আমি কী করছি, শুয়ে গেছি বিছনায়, আর বিছনায় যেটা শুয়ে থাকি সেটা পরে আমি শুনতে দিই না। চলো আমি যাচ্ছি, সন্ধ্যে হয়ে এসছে, সূর্য অলরেডি বাড়ি, প্রধানদা গোসল জল দিচ্ছে। ওপরটা অনেকটা ঠান্ডা, নিচের থেকে ওপরটা অনেকটা ঠান্ডা। প্রধানদা জবে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে শুধু একটা কথা বলেছে, মুম্বাই যেরকম হচ্ছে বৃষ্টি সেরকম এখানে বৃষ্টি হবে, মুম্বাই যেরকম বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হবে, বৃষ্টি আরম্ভ হলে পায়ে শুরু হয়ে গেল, মানে কী যে টেনশন ছিল লাইফে ভগবান জানে। আজকে কটকটিয়ে রোদ উঠেছে, পরশুদিন রাত্রিটা গ্রুম গ্রাম করলো, আর এই লঙ্কা গাছগুলোকে পেকে গিয়ে টিয়া পাখি খেয়ে নেবে, তবে লঙ্কা মনে হয় প্রধানদা তুলতে দেবে। ও, হাঁপিয়ে গেছি। আর আজকে আমাদের উচ্ছে যে সেদ্ধটা হয়েছে খাবারে, ওইটা আমার গাছে উচ্ছে। আর বেগুনগুলো একটাও দেখতে ভালো হচ্ছে, কেউ কানা কেউ ব্যাঁকা, সব হ্যান্ডিক্যাপ বেগুন হচ্ছে, সব হ্যান্ডিক্যাপ বেগুন। হ্যাঁ, বিনা কোনো সারটা রে ভালোই। আমার আমটা কতটা বড় হয়েছে দেখাই, আমটা বড় হয়েছে কতটা, স্ট্রবেরি গাছটা কতটা বড় হয়েছে দেখ। আমার বসার জায়গাগুলোতে প্রথম তার গাছ লাগিয়ে দিয়েছে। তার প্রথমটা কী সার দেয় আমরা আগেও বলেছি, খোল পচিয়ে দেয়, তারপর ওই সার মানে গোবর টোবর পচিয়ে যে মাটি দেয়, হ্যাঁ মাটি দেয়, তারপর চা পাতা দেয়, চা পাতা আমরা চা করি ওটা রেখে দিই, ওটা ভালো করে ধুয়ে নিই, ওই চা পাতা দেওয়া হয়, এগুলোই দেয়। বাইরে থেকে খুব কমই ওষুধ দেন, বাইরে হ্যাঁ গোবর সার সেটা বাড়ি দিই, বাড়ির ওটাই দেওয়া হয়, মানে কেনা জিনিসটা খুব কম দেওয়া হয় এই গাছগুলোতে। আমাদের এখানে আমাদের সুবিধা আছে, তাই তোমাদের ওখানে সুবিধা না থাকলে তোমরা কী করবে বলো, যেইটুকু নিজে পারবে ওইটুকুই করবে। হ্যাঁ, চিচিঙ্গে গাছও লাগিয়েছে, ঝিঙে চিচিঙ্গে বরবটি, শশা গাছ বলেছিলাম একটা লাগাতে। হ্যাঁ, শশা, এটা শশা আছে, বরবটি আছে, শশা আছে, এখানে লাগিয়েছে শশা বরবটি ঝিঙে চিচিঙ্গে সব লাগিয়েছে, এখানে আছে ভেন্ডি, এখানে আছে ভেন্ডি, তো প্রচুর গাছ লাগিয়েছে, এই ভেন্ডি গাছগুলো সব বড় হলে ভালো
প্রধানদা বলেছে একটা বাড়ি থেকে আর কিনবে না আর কি, মানে বাড়িতে যেটুকু হচ্ছে ওইটুকুই রান্না বান্না করতে হবে, বুঝেছো? আজকে আবার মাংসের ঝোল দিয়ে মুড়ি খেয়েছে বিকেলবেলায় জানো তো, তখন ওর শরীর খারাপ হয় না, কিছু অন্য কিছু রান্না করে দিলেই বলে আমার শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ হয়েছে। কাল পরশু করে পালাবো আধা পিঠ, কাল পরশু করে পালাবো আধা পিঠ, না গেলে হয়, এতদিন যায়নি। হ্যাঁ, বাহ, কে লাগিয়েছে? গুড, যে লাগিয়েছ যেখানে লাগিয়েছ, কোথায় লাগিয়েছ কি জানি, শুনতে পাচ্ছ অম্বু বাসা? জানি কফি রাইস হবে, তাও শোনো, দারুন দারুন। এই সন্ধ্যেবেলা গায়ত্রী মন্ত্র, উফ, দুর্ধর্ষ, খুব ভোরবেলায় লাগিয়ে দিস, যে কোনো যেই লাগাচ্ছি সে। প্রধানদা দেখো দলিল টলিল সব বের করেছে, সব মানে দানপত্র করতে চলেছে। প্রধানদা তুমি কি সন্ন্যাস দিচ্ছ, সব কি দানপত্র করতে চলেছ? সে কি এগুলো দান দান করেছে একজন, মানে বাবার কাছ থেকে বাবা দান করেছেন আর সেই তার দলিল। আমি ভালো করে প্রধান দায় সব সম্পত্তি দান করতে চলে গেছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে তালের রুটি আলু ভাজা আর পায়েস, তো খাওয়া দাওয়া চলছে, আমার খাওয়া দাওয়া শেষ। আর আমি একটা লঙ্কা খেয়ে নিয়ে প্রচণ্ড ঝাল লেগে গেছে, আর এই জায়গাটা দাঁতে ব্যথার জন্য রুটি খেতে পাইনি, ভাত খেলাম। তাহলে এখানেই ভিডিওটা শেষ করি, যেইটুকু হলো যেমন হলো ওইটুকু দেখে নিয়ে তোমরা আজকে দিকটা ম্যানেজ করো, কাল থেকে ভালো করে ভিডিও যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিৎচাটে, যতক্ষণ ফিরে এসে ভালো থেকে সুস্থ থাকবো, শরীর সঙ্গে সঙ্গে মনে যত্ন। Thank you.